আজ আমরা এই পৃথিবীতে বসবাস করি, এক একজনের মত, এক একজনের মন, বচন ভঙ্গিমা, সত্তা আলাদা ধরনের। আমরা কিন্তু নিজের দোষ ত্রুটি না খুঁজে অন্যের দোষ ত্রুটি খুঁজি। মুসলিম লেখক সৈয়দ মুজতবা আলী উনি তার বই কিনা প্রবন্ধে বলেছেন, বৈচিত্র্যময় পৃথিবীতে বিচিত্র মানুষের মন, বিচিত্র মানুষের সমাহার। এক একজন মানুষ এক এক রকম সত্তায় ঘেরা। কিছুক্ষণ আগেও ফেসবুকে বিভিন্ন রাইটারের বিভিন্ন রকমের স্ট্যাটাস দেখতে পাই। আমার মুর্শিদকে কিন্তু বলেছেন, অনেক বক্তব্য নওয়াজে কিন্তু বলেছেন, আমি কি হনুরে। আমার মুর্শিদ কেবলা একটি কথা কিন্তু বারবার বলছেন, আমি কি হনুরে। আমি আমার নিজের কথা চিন্তা না করে আমি অন্যের দোষ ত্রুটি কি করল ওটাই খুঁজে বেড়াই। অথচ আমার মুর্শিদ কেবলার দর্শনে কিন্তু সেটা বলে না, কুরআনুল কারিমে কিন্তু বলে না। কুরআনুল কারিম কি বলেন আপনি খুলে দেখুন, সূরা আল মায়েদা আয়াত নাম্বার 105, সেখানে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ওহে তোমরা যাহারা ঈমান আনিয়েছ তোমার নফসের কথা তুমি চিন্তা করো, নফসের কথা ভাবো। আমি যদি আমার নফসের কথায় চিন্তা করি, মুরাকাবা মুশাহাদার ছলে থাকি, তাহলে কে কি করলো ওটা কিন্তু আমার দেখার বিষয় না। আমার নফসের কথায় আমাকে চিন্তা ভাবনা করতে। এই কথাটা কেন বললাম, ইদানিং ফেসবুকে বাহারি ধরনের কিছু লেখা আমরা স্ট্যাটাস লেখা দেখতে পাই। আমার মুর্শিদ কেবলার পবিত্র জবানে কিন্তু আমি বারবার শুনেছি, আমি শুধু পূজা করে যাবো কিন্তু আমি পূজা পাবো না। আমি আমার বলি, আমার মুর্শিদ কেবলা বারবার একটি কথা আমি তার পবিত্র মুখ থেকে আমি শুনেছি, আমি শুধু পূজাই করে যাব, আমি কি পূজা কখনো পাবো না। আমার মুর্শিদ কেবলা স্পষ্ট আমাকেও বলে দিয়েছে, উনি বারবার বলে তার সিংহাসনে বসে কিন্তু উনি ওয়াজ করে বলেছেন, যারা আমার সাধক খলিফা তারা চোখ গুঞ্জে বায়াত দিবে। তাহলে আমরা যারা বায়াত দিব, তাহলে বাবার যে দর্শন, দর্শনটাকে আমরা ধরে রাখবো না। বাবার দর্শন হচ্ছে, বাবা বলতেন তুমি আসো বসো, দুটি করে আমার কাছে মুড়ি ধাও, চার মাস ধ্যান সাধনা মোরাকাবা মুশাহাদা করো, যদি কোনো কিছু নাই পাও তাহলে আমাকেও ছেড়ে চলে যাও। তাহলে আমার মুর্শিদ ওই দর্শনই কিন্তু আমরা সাধনা করি। পরবর্তীতে যে সাধনা করেন না কেন, সে বাবার অজিফা, বাবার দর্শন, বাবার নিয়ম কানুন, বাবার সেই যারা এবং বাবার ছবি নিয়েই কিন্তু মোরাকাবা মুশাহাদা করা হয়। তাহলে কিন্তু কত পার্থক্য থাকতে পারে না। আল্লাপাক প্রেমের কাঙ্গাল ছিলেন, ভালোবাসার কাঙ্গাল ছিলেন। মানুষকে কেন সৃষ্টি করলেন? ভালোবাসা প্রেম মহব্বতের জন্য। আল্লাপাক মানুষের মুখের মাধ্যমে কিন্তু আল্লাপাক তার নিজের গুণগান, নিজের প্রশংসা কিন্তু আল্লাপাক শুনেন। কাজেই আমার মুর্শিদ, মহান মুর্শিদ কেবলা, উনি পর্দার আড়ালে ঠিকই চলে গেছেন, উনি কিন্তু আমার ফান আনফাসের মধ্যেই কিন্তু জীবদ্দশায় সব সময় কিন্তু আমার মাঝে উনি রয়ে গেছেন। উনি আছেন, উনি ছিলেন, উনি থাকবেন। কাজেই আমাদের দর্শন হচ্ছে আমাদের মুর্শিদ কেবলা সদা সর্বদাই আছেন। আমরা যার প্রতিনিধি, আমরা যারা তার প্রতিনিধি, আমাদের কাজ হচ্ছে বাবার বাণী পৌঁছে দেওয়া, সবাইকে বাবার বাণীটি বলা। আসুন বসুন, আপনি যে দরবারের মুড়ি ধন না কেন আপনি সাধনা করেন। এর মধ্যেও গত 10-15 দিনের মধ্যে মিনিমাম 50টি ফোন এসেছে বিভিন্ন দরবার হতে, বিভিন্ন দরবারের ভক্ত আসেকান, তারা বলছে বাবা আমরা কি সাধনা করতে পারি না। অবশ্যই সাধনা করতে পারেন, আপনার মুর্শিদের সাথে আগে প্রেম করেন, ভালোবাসা করেন, আপনার মুর্শিদের ছবি নিয়ে আপনি মুরাকাবা মুশাহাদা করেন, দেখেন আত্মদর্শন লাভ করতেন পারেন কিনা। শীতকালীন সময় বিভিন্ন শরীয়তে আসলে কিন্তু ওয়াজ মাহফিল হয় বাবা, তাই না? সেখানে যিনি ওয়াজিয়ান তিনি কিন্তু ওয়াজ করেন, আর যারা মুসল্লি আকরাম আছেন তারা কিন্তু বলেন সুবহানাল্লাহ, তাই না? সুবহানাল্লাহ, ওই ওয়াজিয়ান কি আমাদের কখনো বুঝিয়েছেন সুবহানাল্লাহ শব্দের অর্থটা কি? সুবহানাল্লাহ শব্দ হচ্ছে ভাসমান সত্তা, ভাসমান আল্লাহ,
আল্লাহ কিন্তু সর্বদাই ভাসমান থাকে। সেই ভাসমান সত্তাকে যদি আমি ধরতে যাই, আমাকেও কিন্তু ভাসমান হতে হবে, সে সত্তার পিছু পিছু আমাকে ঘুরতে হবে। আমার মসজিদ কেবলা সাধনার সময় আটখানা উজিবা কিন্তু আমাদের মাঝে দিয়েছেন, তার মধ্যে একটি উজিবা কিন্তু আমার মসজিদ কেবলা দিয়েছেন। সে উজিবাটা কি আপনি পুরো দেখুন, সূরা আর রহমানের 78 খানা আয়াত, ঠিক শেষের আয়াত খানায় কিন্তু উনি দিয়েছেন, তাবারাকা আসমু ওয়া রাব্বুকা ওয়া জুল জালালুল ইকরাম। কুরআনুল কারীমে কিন্তু এসেছে তাবারাকা আসমু ওয়া রাব্বুকা ওয়া জিল জালালুল ইকরাম। এখানে কিন্তু শব্দের পার্থক্য আছে, কিন্তু মসজিদ কেবলা দিয়েছেন তাবারাকা আসমু ওয়া রাব্বুকা ওয়া জুল জালালুল ইকরাম। তোমার দ্রষ্টা, তোমার মালিক কত না হিকমত ওয়ালা, কত না কারামত ওয়ালা, উনি প্রতি মুহূর্তে ওনার যে অপরূপ সৌন্দর্য, অপরূপ শৈলী প্রতি মুহূর্তে উনি ধারণ করেন এবং প্রতি মুহূর্তে সেটা চলে যে অন্য একটা রূপ ধারণ করে আসেন। ঠিক এই চলমান প্রক্রিয়াকে ধরার জন্য কিন্তু আমাকে ওই চলমান প্রক্রিয়ার সাথে কিন্তু আমাকে ঘূর্ণায়মান হতে হবে। কিন্তু আমার দেহটা হবে না, কিন্তু আমার নফসটা হবে, আমার মনটা হবে, আমার নফসটাকে আমার মনটাকে ওই প্রভাবন সত্তার দিকে ঘুরাতে হবে। কাজেই গোড়াকাপ সহায়তা করলে কিন্তু আত্মদর্শন লাভ করতে হলে কিন্তু একের মধ্যে আমাকে আসতে হবে, এক স্থিতির মধ্যে আমাদের আসতে হবে। কাজেই আমরা যে যতই নিজেকে বড় মনে করি না কেন, আমার মসজিদের যে বাণী সেই বাণী আমরা প্রচার করব। আসুন বসুন বলিধন চুপটি করে বাবা সানাই আহমেদের নিকট আপনি আসুন, উনি ঝেড়ে দিবে, আপনি 4 মাস সাধনা করেন, দেখেন আপনি কিছু পান কিনে, যদি না পান এই দর্শনকে ফিরে দিন, দর্শনকে ছেড়ে আপনি চলে যান, আমার বাবার দর্শন আমরা গ্রহণ করব, আমরা সবাই সাধনা করব। দেখি সাধনা করলে কিছু না পেলে তো কিছু বোঝা যাবে। আমার মুর্শিদ কেবলা বলতেন, যেখানে ধোঁয়া দেখলে কিন্তু বোঝা যায় সেখানে আগুনের সন্ধান আছে। আমরা আগুনের সন্ধানে আমরা বাহির হই, ধোঁয়ার কাছে আমরা যাই।